নমস্কার, নতুন এটা ভিডিওলৈ আপোনালোকক পুনৰ স্বাগতম জনাইছোঁ। সমৰ্থ এডমিশ্যন পৰ্টেলত স্পট এডমিশ্যন আপোনালোকে কিদৰে ল'ব পাৰিব বা যিসকলৰ প্ৰথম মেৰিট লিষ্ট ছেকেণ্ড মেৰিট লিষ্টত নাম নাহিলে বা যিসকলে লিষ্টত নাম হোৱাৰ পাছতো আপোনালোকে এডমিশ্যনটো কেনচেল কৰিলে বা উইথড্ৰ কৰিলে আৰু যিসকলে সমৰ্থত ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিবলৈ থাকি গৈছিলে তেওঁলোকে চিন্তা কৰাৰ প্ৰয়োজন নাই। স্পট এডমিশ্যন আপোনালোকে ল'ব পাৰিব। আপোনাৰ যিখন কলেজতে ল'বলৈ ইচ্ছা আছে, এডমিশ্যন ল'বলৈ ইচ্ছা আছে, আপুনি সেইখনত গৈ স্পট এডমিশ্যন ল'ব পাৰিব। স্পট এডমিশ্যনৰ সম্পূৰ্ণ প্ৰক্ৰিয়াটো আজি এইটো ভিডিঅ'ত ক'বলৈ চেষ্টা কৰিম। আপোনালোকে কিদৰে আপোনালোকৰ ভেকেঞ্চিসমূহ চেক কৰিব পাৰিব, কোনখন কলেজত কিমানটা ছিট খালী আছিলে আৰু লগতে আপোনালোকৰ এডমিশ্যন প্ৰচেছটো কেনেকুৱা হ'ব, আপোনালোকে পুনৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব লাগিব নেকি বা আপোনালোকে অনলাইন প্ৰচেছটো আকৌ সম্পূৰ্ণ আৰম্ভণিৰ পৰা কৰিব লাগিব নেকি, সকলো তথ্য দিবলৈ চেষ্টা কৰিম। যদি ভিডিঅ'সমূহ চাই অলপ হ'লেও উপকৃত হয় তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব আৰু লগৰসকলৰ লগত ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। প্ৰথমতে আপোনালোকে নটিছখন ডাউনলোড কৰি লওক। ডেছক্ৰিপশ্যনত লিংক দিয়া হৈছে বা সমৰ্থ এডমিশ্যন পৰ্টেলত গৈ আপোনালোকে নটিছ অপশ্যনটোত গৈ আপোনালোকে নটিছখন ডাউনলোড কৰি ল'ব পাৰিব। 27 তাৰিখ অৰ্থাৎ আজি আপোনালোকৰ সেই নটিছখন প্ৰকাশ পাইছে। প্ৰথমতে মই নটিছখন দেখুৱাই লৈছোঁ, তাৰ আগতে মই টাইমলাইনখন দেখুৱাই লৈছোঁ, যিখন মডিফাইড টাইমলাইন। আপোনালোকৰ স্পট এডমিশ্যনৰ মই ডেটটো দেখুৱাই লৈছোঁ। প্ৰথমতে 29 জুনৰ পৰা 1 জুলাইৰ ভিতৰত আপোনালোকে স্পট এডমিশ্যন ল'ব পাৰিব, ঠিক আছে। 29 জুন পৰা আপোনালোকে 1 জুলাইৰ ভিতৰত স্পট এডমিশ্যন ল'ব পাৰিব। কিদৰে ল'ব পাৰিব সম্পূৰ্ণ প্ৰক্ৰিয়াটো মই কৈ দিম। আৰু আপোনালোকে যিমান পাৰে 29 তাৰিখৰ দিনাই যাব, কাৰণ পাছত আপোনালোকৰ ছিট এভেইলেবল নাথাকিবও পাৰে, সেইবাবে কৈছোঁ 29 তাৰিখৰ দিনাই আপোনালোকে যিমান পাৰে আপোনালোকে এডমিশ্যনটো ল'বলৈ চেষ্টা কৰিব। এতিয়া দিয়া হৈছে গাইডলাইনছ ফৰ স্পট এডমিশ্যন 2024। সকলো প্ৰচেছ ইয়াত দিয়া হৈছে ফৰ ষ্টুডেণ্ট। প্ৰথমতে ষ্টুডেণ্টখিনিৰ কথা কোৱা হৈছে, ষ্টুডেণ্টসকলে কিদৰে কৰিব। মই গোটেইখিনি তথ্য অসমীয়াত অলপ ভালদৰে বুজাই দিবলৈ চেষ্টা কৰিছোঁ বিতংভাৱে, যিসকলে স্পট এডমিশ্যন কোনসকলে ল'ব পাৰিব, ঠিক আছে। আপোনালোকে যিসকলে 2টা ৰাউণ্ডত আপোনালোকৰ এডমিশ্যনটো ছিকিউৰ কৰিব নোৱাৰিলে, অৰ্থাৎ আপোনালোকৰ প্ৰথম মেৰিট লিষ্ট আহিলে, ছেকেণ্ড মেৰিট লিষ্ট আহিলে, তাত যদি আপোনাৰ নামটো নাই অহা তেনেহ'লে আপোনালোকে স্পট এডমিশ্যন ল'ব পাৰিব। প্ৰথমতে সেইটো কথা কোৱা হৈছে, যদি আপোনালোকৰ 2টা ৰাউণ্ডত আপোনাৰ এডমিশ্যনটো ছিকিউৰ নাই হোৱা তেনেহ'লে আপোনালোকে স্পট এডমিশ্যন ল'ব পাৰিব। আৰু কোৱা হৈছে দোজ হু ডিড নট ৰেজিষ্টাৰ অন আমুক, আমুক মানে আপোনাৰ সমৰ্থ ৱেবছাইটো দি দিছে তাত। ইয়াত কোৱা হৈছে যিসকলে সমৰ্থ ৱেবছাইটত ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা নাছিলে তেওঁলোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব পাৰিব, ঠিক আছে। বহুতে সুধি আছিলে যে মই ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিবলৈ থাকি গ'ল, মোৰ লাষ্ট ডেটৰ দিনা ছাৰ্ভাৰ ডাউন হোৱাৰ বাবে থাকি গ'ল। তেন্তে আপোনালোকে চিন্তা কৰিব নালাগে, 29ৰ দিনা আপোনালোকে পুনৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব পাৰিব, ঠিক আছে। সম্পূৰ্ণ প্ৰচেছটো আপোনালোকৰ আৰম্ভণিৰ পৰা আৰম্ভ হ'ব। আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব পাৰিব, প্ৰগ্ৰেম ছিলেকশ্যন কৰিব পাৰিব, গোটেইখিনি ডিটেইলছ আপোনালোকে আৰম্ভণিৰ পৰা ফিল আপ কৰিব পাৰিব, ঠিক আছে। তাৰপাছত কোৱা হৈছে আপোনালোকৰ যিসকলে এডমিশ্যনটো এখন কলেজত লোৱাৰ পাছত আপোনালোকে কেনচেল কৰিলে, ঠিক আছে। যদি আপোনালোকৰ প্ৰথম মেৰিট লিষ্টত নাম আহিলে বা আপোনালোকৰ ছেকেণ্ড মেৰিট লিষ্টত নাম আহিছিলে, আপোনালোকে যদি এডমিশ্যনটো কেনচেল কৰাই দিলে, আপোনালোকে জানি বুজিয়ে কেনচেল কৰা হওক বা ভুলতে আপোনালোকে যদি কেনচেল কৰালে, তেতিয়াও তেনে ক্ষেত্ৰত আপোনালোকে স্পট এডমিশ্যন ল'ব পাৰিব। আৰু আপোনালোকৰ ভেকেঞ্চিসমূহ আপোনালোকে প্ৰথমতে চেক কৰি ল'ব লাগিব, ঠিক আছে। ছাবজেক্ট টু দ্য ভেকেঞ্চি অফ ছিট এণ্ড পলিচি অফ দ্য কলেজ। আপোনালোকৰ এনেকুৱা নহয় যে আপোনালোক গ'লেই ছিট পাব, আপোনালোকৰ ছিট খালী থাকিব লাগিব সেই ইনষ্টিটিউটত বা সেই ডিপাৰ্টমেণ্টত আপোনালোকৰ ভেকেঞ্চি এভেইলেবল থাকিব লাগিব, তেতিয়া আপোনালোকে স্পট এডমিশ্যনটো ল'ব পাৰিব, ঠিক আছে। যদি আপোনালোকে ছেকেণ্ড মেৰিট লিষ্টত আপোনালোকৰ নাম আহিলে, যদি ফাৰ্ষ্টতো নাম আহিলে আপোনালোকে এডমিশ্যন ল'লে, যদি আপোনালোকে সেই কলেজখনত পঢ়াৰ ইচ্ছা নাই তেনেহ'লে আপোনালোকে এডমিশ্যনটো কেনচেল কৰায়ো স্পট এডমিশ্যন ল'ব পাৰিব, ঠিক আছে। যদি আপোনালোকৰ প্ৰথম মেৰিট লিষ্টত নাম আহিলে আপোনালোকে অলৰেডি এডমিশ্যন লৈছে, তাৰপাছত যদি ভাবে আপুনি মই সেইখন পঢ়িবলৈ ইচ্ছা নাই এতিয়া বেলেগ এখনত এডমিশ্যন ল'ম, তেতিয়াও আপোনালোকে এডমিশ্যনটো কেনচেল কৰাই স্পট এডমিশ্যন ল'ব পাৰিব। আৰু যিসকলে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি ৰাখিছে, ৰেজিষ্ট্ৰেশ্যন মানে আপোনালোকে যিসকলে প্ৰথমতে সমৰ্থ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিলে, তাৰপৰা কলেজ এপ্লাই কৰিলে, যিসকলে সেইসমূহ প্ৰচেছ কৰি থৈছে অলৰেডি, তেওঁলোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা বা পুনৰ প্ৰফাইলটো আপোনালোকে ক্ৰিয়েট কৰাৰ প্ৰয়োজন নাই। আপোনালোকে ডাইৰেক্ট লগ ইন কৰি পেলাই আপোনালোকে স্পট এডমিশ্যনৰ বাবে আবেদন কৰিব পাৰিব, ঠিক আছে। যিসকলে সমৰ্থত টোটেলি ৰেজিষ্ট্ৰেশ্যনেই কৰা নাছিলে তেওঁলোকেহে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব। যিসকলে অলৰেডি কৰি ৰাখিছে, অৰ্থাৎ আপোনালোকৰ ফাৰ্ষ্ট মেৰিট লিষ্টত নাম নাহিল, ছেকেণ্ডত নাম নাহিল, কিন্তু আপোনালোকে অনলাইন কৰি ৰাখিছিলে, কলেজ এপ্লাই কৰি ৰাখিছিলে, তেওঁলোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাৰ দৰকাৰ নাই, ঠিক আছে। ইয়াত দিয়া হৈছে ষ্টেপ টু এপ্লাই ফৰ স্পট এডমিশ্যন। আপোনালোকৰ স্পট এডমিশ্যনৰ ষ্টেপসমূহৰ কথা কোৱা হৈছে, যিসকলে প্ৰথম মেৰিট লিষ্ট, ছেকেণ্ড মেৰিট লিষ্টত নাম নাহিলে তেওঁলোকে কি কৰিব লাগিব চাওক। প্ৰথমতে ক্লিক দ্য এভেইলেবল ভেকেঞ্চি বিফৰ দ্য স্পট এডমিশ্যন ৰাউণ্ড এডমিশ্যন অন আমুক আপোনালোকক দিয়া হৈছে। ইয়াত কোৱা হৈছে যে আপোনালোকে প্ৰথমতে ভেকেঞ্চিসমূহ চেক কৰিব লাগিব, অৰ্থাৎ এভেইলেবল ভেকেঞ্চিসমূহ চেক কৰিব লাগিব। আপুনি যিখন কলেজত এডমিশ্যন ল'ব বিচাৰে সেই কলেজখনত
আপনার ভেকেন্সি খালি আছে নে নাই, অর্থাৎ সিট খালি আছে নে নাই সেটা চেক করব লাগবে। কিদরে চেক করব সক, সমর ওয়েবসাইট আপনাদের আহিব, মেরিট লিস্টর সাইডতে আপনাদের ভেকেন্সিস বলে একটা অপশন দেখি পাব। ইয়াত দেখিছে মেরিট লিস্টর সাইডত আপনাদের ভেকেন্সিস বলে একটা অপশন দেখি পাইছে, বা আপনাদের ইয়াত যে পিডিএফত লিঙ্ক দিয়া হয়েছে ডাইরেক্ট পিডিএফর সেই লিঙ্কটা কপি করে আপনাদের ক্রোম বা গুগলত পেস্ট করব পারে, বা লিঙ্কটা আপনাদের টাইপ করেও আপনাদের সেই ওয়েবসাইট লগ ইন করে লোক পাব, যত আপনাদের ভেকেন্সি সমূহ চেক করব পাব। ভেকেন্সিস অপশনটা ক্লিক করার পাছতে অল্প সময় ওয়েট করব, মূর নেট অল্প স্লো চলি আছে সেইভাবে পটককে খোল খা নাই, আপনাদের মোবাইলতো চেক করব পাব। সমর ওয়েবসাইটর মেরিট লিস্টর সাইডত যে অপশন আছে ভেকেন্সিস অপশনটা, তাত ক্লিক করলে আপনাদের ভেকেন্সি লিস্টখন চাব পাব। কিন্তু বর্তমানলৈকে ভেকেন্সি লিস্ট আপলোড হওয়া নাই, ভেকেন্সি লিস্ট নট পাবলিশ দেখাই আছে দেখিছে, যদি আপনার মেরিট লিস্ট সমূহ পাবলিশ হয়েছিল ঠিক তেনেদরে আপনার ভেকেন্সি লিস্ট সমূহ পাবলিক হব। তেতিয়া আপনাদের নিজের ইনস্টিটিউট নেম কলেজ নেম সিলেক্ট করে পেলায় আপনাদের ভেকেন্সি সমূহ চেক করব পাৰিব, কোনটো ডিপার্টমেন্টত কিমান সিট এভেলেবল আছে ঠিক আছে। সেটা আপনাদের 29-ৰ আগতেই মোৰ মতে শো করব লাগে, যেতিয়া আপনাদের ভেকেন্সি সমূহ শো হব বা পাবলিক হব তেতিয়া মই এটা লগালগ ভিডিও বনাই দি দিম। তারপর আপনাদের লগ ইন করব, লগ ইন করা লিঙ্কটা দিয়া হয়েছে সমর্থত, যদি আপনাদের লগ ইন করেছিল আপনাদের প্রোফাইলটা চেক করবলে বা কলেজ এপ্লাই করবলে ঠিক তেনেদরে আপনাদের লগ ইন করব পাৰিব। লগতে আপনাদের আপডেট ইয়োর প্রোফাইল ইফ রিকুয়ার্ড ঠিক আছে, ইফ রিকুয়ার্ড বলে কৈছে আপনাদের যদি প্রোফাইলটা আপডেট করবল আছে, যদি আপনাদের কিনা ভুল হয়ে আসে কারেকশনের ডেট দিতে আপনাদের কারেকশন করব নোৱাৰিলে, বা পাছতে গম পাইছে যে কারেকশন করবল আছে আপনার প্রোফাইলটা, বা যদি আপনাদের ডকুমেন্ট কিনা ভুলকে আপলোড করে থাকে ইনকাম সার্টিফিকেটর রিসিপ্ট হোক, বা কিছু মানে EWS2 অহা নাছিলে কারণে বেলেগ ডকুমেন্ট আপলোড করে থাকে, তেনেকুৱা ক্ষেত্রতো আপনাদের ডকুমেন্ট রি আপলোড আর প্রোফাইল কারেকশন বা প্রোফাইলটা আপডেট করব পাৰিব। যিসকলৰ কিবা ভুল হৈ আছিলে তেওঁলোকে প্রোফাইলটা আপডেট করে লব, তারপর আপনাদের প্রোগ্রাম সিলেকশন করব লাগিব। তারপর দিয়া হয়েছে 4 নম্বর স্টেপটো এপ্লাই ফর দ্য প্রোগ্রাম, অর্থাৎ আপনাদের মানে প্রথম যেটা আপনাদের প্রোগ্রাম সিলেকশন হয়েছিল তেতিয়া মই ডিটেইলস ভিডিও বনাই দি রাখিছোঁ, আপনাদের সেই ভিডিওটো চাই লব পাৰে। যিসকলে প্রোগ্রাম সিলেকশন করেছিল অর্থাৎ আপনাদের প্রোগ্রাম ব্যাচেলর অফ আর্টস ফেকালটিটো আপনাদের সিলেক্ট করেছিল, কলেজ নেম সিলেক্ট করেছিল, ইউনিভার্সিটি নেম সিলেক্ট করেছিল, তারপর মেজর মাইনর সিলেক্ট করেছিল, সেই সমূহ করব ঠিক আছে। লগ ইন করে আপনাদের প্রোগ্রাম সিলেকশন করব, সম্পূর্ণ প্রসেসটা আরম্ভণিপা হব। যিসকলে রেজিস্ট্রেশন করে রাখিছে তেওঁলোকে ডাইরেক্ট লগ ইন করে যদি প্রোফাইল আপডেট করবল আছে প্রোফাইল আপডেট করে লব, তারপর আপনাদের এপ্লাই ফর দ্য প্রোগ্রাম, প্রোগ্রাম সিলেকশনের অপশন আহি যাব, সেইদিন আপনাদের রিওপেন হব 29-ৰ দিনা, 29 জুনের দিনা আপনাদের রিওপেন হব, সেইদিনা আপনাদের প্রোগ্রাম সিলেকশন করে লোক পাব। কিন্তু প্রোগ্রাম সিলেকশন করার আগত মানে একটা কথা কৈছো আপনাদের, আপনাদের একটা কথা মনত রাখব, আপনাদের একটা প্রোগ্রামে আবেদন করব পাৰিব, সেইভাবে আপনাদের লড়ালে যিকো একটা প্রোগ্রাম সিলেক্ট করে আপনাদের আবেদন নকৰিব। সেইদিনা আপনাদের কলেজত যাব, 29-ৰ দিনা কলেজত যাব, কলেজত গৈ আপনাদের কলেজের কন্টেক্ট করে কনসাল্ট করে পেলায় আপনাদের প্রোগ্রাম সিলেকশন করব। তার আগে আপনাদের চেক করে লব সেই প্রোগ্রামটোত আপনাদের সিট এভেলেবল আছে নে নাই, যদি সেই প্রোগ্রামটোত সিট এভেলেবলেই নাই তেনহলে যদি আপনাদের সেই সিট সেইটো প্রোগ্রামত আপনাদের আবেদন করে দিয়ে তেনহলে আপনাদের অসুবিধা হব ঠিক আছে। প্রথমতে আপনাদের নিজে নকৰিব, যিমান পাৰে আপনাদের নিজে কৰিবলৈ চেষ্টা নকৰিব নিজের মোবাইলত। 29-ৰ দিনা কলেজ যাব, কলেজত গৈ আপনাদের কনসাল্ট করে পেলায় সম্পূর্ণ প্রসেসটা কলেজ ফেকাল্টিরপরাই আপনাদের করাই লোক পাব। তারপর দিয়া আছে কন্টেক্ট দ্য কলেজ ইউনিভার্সিটি ফর এডমিশন, আপনাদের কলেজ আর ইউনিভার্সিটির আপনাদের যোগাযোগ করবলে কোয়া হয়েছে, যদি আপনাদের অনলাইন করতে কিনা অসুবিধা পায় তেনহলে আপনাদের কলেজ আর ইউনিভার্সিটির যোগাযোগ করব ঠিক আছে। যদি আপনাদের কিনা অসুবিধা আছে ডাউট আছে তেনহলে কলেজত যাব বা ইউনিভার্সিটির যাব, তার আপনার যখন আছে যোগাযোগ করব। তারপর কোয়া হয়েছে যখন রেজিস্ট্রেশন করা নাছিলে, যখন সমর্থত রেজিস্ট্রেশনে করা নাছিলে তেওঁলোকৰ বাবে স্টেপ সমূহ কি হব সক, প্রথমতে আপনাদের সেম প্রসেস ক্লিক দ্য এভেলেবল ভেকেন্সি বিফোর দ্য স্পট এডমিশন রাউন্ড, আপনাদের প্রথমতে ভেকেন্সি সমূহ চেক করে লব, আপনাদের নতুনকে রেজিস্ট্রেশন করাই হোক বা আগতে রেজিস্ট্রেশন করাই হোক, প্রোগ্রাম সিলেকশন করার আগত পূর্ণ প্রথমতে একটা কথা মনত রাখব, আপনাদের ভেকেন্সিটো চেক করে লব, আপনার সিট এভেলেবল আছে নাই, যেটা ডিপার্টমেন্টত লব বিচাৰিছে তাত সিট এভেলেবল আছে নাই সেইটো আপনাদের চেক করে লব। তারপর দিয়া হয়েছে রেজিস্টার অন, আপনাদের লিঙ্কটা দিয়া হয়েছে সমর্থ এডমিশন পোর্টেল, সমর্থ এডমিশন পোর্টেলত রেজিস্ট্রেশন করব লাগিব। রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ প্রসেসটা মানে আগের ভিডিওত মানে ডিটেইলস বুঝাই দিয়ে রাখিছো, সম্পূর্ণ সেম প্রসেস হব আপনাদের, ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনত দিয়ে দিম, আপনাদের সেই ভিডিওটা এবার চাই লোক পড়ে। তারপর লগ ইন করব, লগ ইন করার পাছত ফিল ইয়োর প্রোফাইল, আপলোড অল নেসেসারি ডকুমেন্ট, প্রোফাইলটা আপনাদের ফিল আপ করব,
আপলোড অল নেসেসারি ডকুমেন্ট, যি যি ডকুমেন্ট আপনার বিচরা হয়েছে সেই গোটে ডকুমেন্টখিনি আপনাদের ভালদরে আপলোড করব লাগিব। বহুতে কি কৈছে ডকুমেন্ট আপলোড করতে খেলিমেলি করেছে, কোয়ালিটি বেয়া হয়েছে, সেইভাবে আপনার রি ডকুমেন্ট আপলোড করবো কোয়া হয়েছে, বা বহুতর এডমিশনটো সেইভাবে মেরিট লিস্টত নাম নাহিবও পারে যদি ডকুমেন্ট আপনাদের ভুলকে আপলোড করে, কারণ আপনার একাডেমিক স্ক্যানিংও হয়। সেইভাবে কৈছো ডকুমেন্টখিনি আপনাদের ভালদরে স্ক্যান করে আপনাদের আপলোড করব। তারপর দিয়া হয়েছে এপ্লাই ফর দা প্রোগ্রাম, ইয়াতো কোৱা হৈছে আপোনালোকে প্ৰগ্ৰেমটো এপ্লাই কৰাৰ আগত আপোনালোকে কলেজ ইউনিভাৰ্চিটিৰ লগত কনচাল্ট কৰি ল'ব, তাৰপাছতহে আপোনালোকে প্ৰগ্ৰেমটো এপ্লাই কৰিব। লৰালৈকে আপোনালোকে কৰি নিদিব, বহুতে কি কৰে লৰালৈকে জল্দা জল্দি আপোনালোকে আপলোড কৰে, তাৰপাছত আপোনাৰ কিবা এটা ভুল হৈ যাব, তাৰপাছত আপোনালোকে কমেণ্ট কৰিব বা আপোনালোকে কণ্টেক্ট কৰিব কলেজৰ লগত, তেনেকুৱা নকৰিব, ধৈৰ্য ধৰিব। যিহেতু 29, 30, 31 আপোনালোকৰ এক তিনিদিন চাৰিদিন সময় দিয়া হৈছে, সেইবাবে আপোনালোকে ওয়েট করব, কলেজের যোগাযোগ করে আপনাদের করব, ঠিক আছে। 29 দিনে কলেজ যাব, কলেজত গৈ কলেজ ফ্যাকাল্টির আলোচনা করে আপনাদের প্রোগ্রামটি সিলেক্ট করব। তারপর কোটা সমূহের বিষয়ে কোয়া হয়েছে, যখন কারিকুলার একটিভিটি কোটা আছে বা স্পোর্টস কোটা আছে তাদের সেইখানে ডিটেলস দিয়া হয়েছে, আর যখন এডমিশনটি ক্যানসেল করলে এই কথাও হোক, এটা মানে দুঃখ দিছো, ইয়াতো দিয়া হয়েছে যখন এডমিশনটি ক্যানসেল করলে ইয়াত দিয়া হয়েছে, দেখিছে হু ইজ ক্যানসেল দ্য এক্সাম টু রাউন্ড, আপনার ধরে আপনার প্রথম মেরিট লিস্টত আপনার নাম আহিলে বা সেকেন্ডখনতো আপনার নাম আহিলে, আপনাদের কলেজত গিয়ে এডমিশনটি লোলে অলরেডি, ঠিক আছে। এটা যদি আপনাদের সেইখান কলেজত পড়বলে মন নাই, সেইখান ইউনিভার্সিটিত যদি পড়বলে মন নাই, তাহলে আপনাদের এডমিশনটি ক্যানসেল করায়ও স্পট এডমিশন লোক পাব। তার প্রসেসটির কথা কোথাও, তার প্রসেসটি আপনার প্রথমতে ঠিক একই হব, প্রথমতে আপনাদের ভেকেন্সি চাই লোক লাগবে, এভেলেবল ভেকেন্সি আপনাদের চেক করব, তারপর আপনাদের লগ ইন করব, লগ ইন করার পাছত আপনাদের রিকুয়েস্ট ফর ক্যানসেলেশনের একটা অপশন পাব, রিকুয়েস্ট ফর ক্যানসেলেশনের অপশনটি আপনাদের ক্লিক করে এডমিশনটি ক্যানসেল করাব পাৰিব। এটা কথা মনত রাখব, রিকুয়েস্ট ফর ক্যানসেলেশনের অপশনটি ক্লিক করার আগত আপনাদের 10 বার ভাবিব কিন্তু কি কৰিছে, বহুতে এডমিশন অফারটা একসেপ্ট করার পিছত বহুতে কমেন্ট কৰিছে যে মোৰ ভুলতে উইথড্র হৈ গ'ল, ভুলতে তো আপনাদের উইথড্র নহয়, আপনাদের উইথড্র অপশনটি কর বুলিয়ে করে, তারপর আপনাদের কেনেকৈ এডমিশন লম সেইটোৰ ওপৰত মাথা মাৰি থাকিব, তেনেকুৱা নকৰিব। সেইবাবে কৈছো আপনাদের ধৈর্য ধৰিব, রিকুয়েস্ট ফর ক্যানসেলেশন অপশনটি ক্লিক করার আগত 10 বার ভাবিব, যদি রিকুয়েস্ট ফর ক্যানসেলেশন অপশনটি ক্লিক করে 30 জুনত আপনাদের যে রিকুয়েস্ট করেছে সেই অটোমেটিক ক্যানসেল হয়ে যাব, ঠিক আছে, অটোমেটিক এই ক্যানসেল হয়ে যাব, অটো ক্যানসেল আপনাদের হয়ে যাব কলেজখন। তারপর কোয়া হয়েছে 29 জুনের 29 জুনের 10টা বজাৰ 30 জুনের 3 PM আপনাদের যে আপনাদের ক্যানসেলেশন আছে রিকুয়েস্ট ফর ক্যানসেলেশন অপশনটি পাব, আপনাদের কলেজত ক্যানসেল করাব পাৰিব। রিকুয়েস্টটি আপনাদের তেনেদরে ক্যানসেল করাতে নিজে আপনাদের ক্যানসেল করাতে আপনাদের কলেজত যাব, যখন কলেজত আপনাদের এডমিশন হয়েছে তাত যাব, আর যখন আপনাদের লোবলে ইচ্ছা আছে তাতো তারও লগত যোগাযোগ করব, যে যখন লোবলে ইচ্ছা আছে তাত আপনাদের সিটটি সিকিউর করে লোক প্রথমতে, সে আপনার পার্সেন্টেজ কিমান, আপনার সিট এভেলেবল যদি আছে আপনি সিট পাবলে নাপায় সেইটা প্রথমতে সিকিউর হয়ে লোক, তারপর আপনাদের যখন কলেজত এডমিশন লৈছে সেই কলেজখনত গিয়ে আপনাদের এডমিশনটি ক্যানসেল করাই লোক, ঠিক আছে। তারপর দিয়া হয়েছে দ্য প্রোগ্রাম ক্যানসেলেশন রিকুয়েস্ট ফর ক্যানসেলেশন উইল বি অটো ক্যানসেল আফটার 9 PM অফ দ্য 30 জুন 2024, অর্থাৎ যখন ক্যানসেলেশন রিকুয়েস্টটি সেন্ড করে থাকছে তাদের পেন্ডিং আছে সেই অটো ক্যানসেল হয়ে যাব 30 জুন রাতি 9 বজাৰ ভিতর, ঠিক আছে, 30 জুন রাতি 9 বজাৰ পাছত আপনাদের সেই অটো ক্যানসেল হয়ে যাব। সেইভাবে মানে কৈছো যদি আপনাদের রিকুয়েস্টটি ক্যানসেল করার ইচ্ছা আছে তাহলে আপনাদের কলেজত যাব, দুইখান কলেজের আলোচনা করব, যত আপনাদের এডমিশনটি ক্যানসেল করাব আর যত আপনাদের এডমিশনের যাব, প্রথমতে আপনাদের সিটটি সিকিউর করে লোক, যে আপনাদের সিট পাবনে নাপায়, যদি সিটটি পাব বলে ভাবে তাহলে আপনাদের এডমিশনটি ক্যানসেল করাব, যদি আপনাদের ইফালেও এডমিশন ক্যানসেল করে এইফালেও যদি সিট নাপায় তাহলে আপনাদের 1 বছর ড্রপ দিব লাগিব। সেইভাবে কৈছো যিকোনো এটা করার আগত আপনাদের ভাবি চিন্তি করব, যেহেতু এই লাস্ট চান্স, স্পট এডমিশনটি হয়েছে লাস্ট চান্স, ইয়ার পাছত যে আকৌ রিওপেন হব বা আপনাদের পুনের এডমিশন প্রক্রিয়া আরম্ভ হব সেইটো মই আশা দেখা নাই। সেইভাবে কৈছো যিসকলৰ এডমিশন মেরিট লিস্টত নাম নাই অহা, যিসকলে এডমিশন ক্যানসেল করেছে বা যিসকলৰ কলেজ চেঞ্জ করার ইচ্ছা আছে তেওঁলোকে ভালদরে ভাবি চিন্তি কলেজের লগত কনসাল্ট করে পেলায় আপনাদের স্পট এডমিশনটি লব। যদি স্পট এডমিশনের ওপর মানে অলরেডি মানে গোটেখিনি ডিটেলস দিছোঁ আপনাদের, 29-1 জুলাইৰ ভিতর আপনাদের হব, 29 জুনের 1 জুলাইৰ ভিতর আপনাদের স্পট এডমিশন হব, যিসকলে লবলে ইচ্ছা আছে বা যিসকলের মেরিট লিস্টত নাম নাই হয় তেওঁলোকে যিমান পাৰে 29-ৰ দিনাই কলেজত গৈ আপনাদের স্পট এডমিশনটি লৈ লব। আর যদি কিবা স্পট এডমিশনের ওপর জানিব বা সুবিধাবলগীয়া আছে ডেসক্রিপশনত মেইল আইডি দিয়া হয়েছে, মেইলত আপনাদের মোক মোবাইল নম্বরটি সেন্ড করে দিব, মই আপনাদের লগত নিশ্চয় যোগাযোগ করি। যদি ভিডিও সমূহ চাই ভাল পাইছে উপকৃত হয়েছে তেনেহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নাপাহৰিব আর লগৰ বন্ধু বান্ধবীসকলক শেয়ার করবলে নাপাহৰিব। ধন্যবাদ।